জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড নতুন নির্দেশনা জারি করেছে। দেশের শিক্ষা ব্যবস্থায় মান উন্নয়ন ও স্বচ্ছতার জন্য গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্তের অংশ হিসেবে সব ধরনের সহায়ক বই বা নোট গাইড ছাপানোর কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশে জানানো হয়, বর্তমানে বিভিন্ন শ্রেণীর পাঠ্যবই মুদ্রণ, বাধাই এবং সরবরাহের কাজ চলছে এবং এই কার্যক্রম নির্বিঘ্নে চলতে হবে, যা সব সংশ্লিষ্টদের জাতীয় ও নৈতিক দায়িত্ব। এনসিটিবি বলেছে, পাঠ্যপুস্তক মুদ্রণ, বাধাই ও সরবরাহ কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত কোনো সহায়ক বই বা নোট গাইড মুদ্রণ থেকে বিরত থাকতে হবে সংশ্লিষ্টদের। এদিকে পাঠ্যবইয়ের পাণ্ডুলিপি কিভাবে ব্যবসায়ীদের কাছে পৌঁছালো তা জানার জন্য একটি 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে এনসিটিবি। কমিটিতে এনসিটিবির সদস্য প্রফেসর রবিউল কবির চৌধুরীকে আহ্বায়ক করা হয়েছে। এই কমিটিকে আগামী 5 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তাছাড়া সফট কপি, সিডি তৈরি এবং সরবরাহ কার্যক্রমে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদেরও তদন্ত করা হবে। সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান পরিদর্শন করে পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। খন্দকার ইশতিয়াক, নিউজ নাও 24।